দিদি একবার দেখো, দিদি একবার দেখো, দিদি একবার দেখো পর্দাটা। হ্যালো বন্ধুরা, আমি তোমাদের বন্ধু অঙ্কিতা। আমার অনুভূতিতে অঙ্কিতা চ্যানেলে তোমাদের আবার অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকে ব্লগটা একটু অন্যরকমভাবে স্টার্ট করছি। এই দেখো আমার কোলের ওপর একটা কিউটি বাইকে তো দেখতেই পাচ্ছ। তো এই যে আমাদের কিউটি বাইটার নাম হচ্ছে সুন্দরী। আর তোমরা যে সুন্দরীকে দেখতে পাচ্ছ, এই সুন্দরী আমাদের ছোট্ট ছানা ছিল, কিন্তু দেখতে দেখতে সময় কিভাবে পেরিয়ে যায়। এই সুন্দরীর এখন তিনটে ছোট্ট ছানা হয়ে গেছে, আর কিউট কিউট এত ছানাগুলো হয়েছে যে তোমাদের সাথে আজকে সেটাই শেয়ার করার জন্য একটা ছোট্ট ব্লগ বানিয়েই ফেললাম। এই সুন্দরী দেখো, আদর খেতে পেলে আর কিচ্ছু চায় না, ওকে খাবার না দিলেও চলবে, কিন্তু আদর কিন্তু পরিমাণ মতো দিয়ে যেতেই হবে। তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব তিনটে ছানার কি দুষ্টুমি বুদ্ধি। তো তার আগে একটু সুন্দরীকে একটু ভালো করে দেখিয়ে নিই। আর সুন্দরী এখন তিনটে বাচ্চার মা হয়ে গেছে। তো সুন্দরীকে দেখো, দেখেই মনে হচ্ছে একটু বড় বড় হয়ে গেছে। তো এই হচ্ছে আমাদের সব থেকে ছোট্ট ছানা, যেটা সব থেকে দুষ্টু। দেখতেই পাবে তোমরা ওদের দুষ্টুমি, আর মানে এত ঊর্ধ্বশ্বাসে দৌড়াচ্ছে যে ওদেরকে ক্যাপচার করা খুব মুশকিল। এই দেখো বন্ধুরা, মানে পর্দাটা হাওয়ায় নড়ছে, সেই পর্দাটা হাওয়ায় নড়ছে বলে ওই পর্দাটাকে নিয়ে ওরা খেলা শুরু করে দিয়েছে। এই ছোট্ট দুষ্টু বাচ্চাটা সব থেকে ছোটোর মধ্যে সব থেকে দুষ্টু। আর ওই দেখো আরেকটা হয়েছে সাদা হলুদ কালারের, এই দেখো, যেটা ওর সাথে পাল্লা দিয়ে রীতিমতো ঝগড়া করে যাচ্ছে। আরেকটা ছানা আছে যেটা একটু শান্তর মধ্যে, বা শান্ত এই যে সাদা কালোর মধ্যে, যেটা শান্ত বলা চলে না, বাট এই দুজনের তুলনায় একটু শান্ত। তো বন্ধুরা একবার এদের মারপিট অবস্থাটা দেখো, মানে দেখতে দেখতে আমরা হেসে মানে গড়াগড়ি খাচ্ছিলাম সেদিন। মানে রিসেন্ট দু চার দিন আগে জন্মেছে, তার মধ্যে এদের জানি না, তোমাদের ক্যামেরায় হয়তো একটু বড় বড় মনে হবে, বাট সামনে একদম পুচকি। এখনও অবধি বাইরের কোনো খাবার খেতে শেখেনি, শুধু মায়ের দুধই খাচ্ছে এখনও অবধি, একদম পুচকু পুচকু।